আমরা এখন শুরু করব হচ্ছে আমাদের 31 এবং 32 এর ম্যাথগুলো, এরপরে যাব 33 তে। তো এই টাইপটা হচ্ছে আমাদের সাধারণ মূল বা হচ্ছে কমন রুটের ম্যাথ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বই দেখলেই বুঝতে পারবা যে এই ম্যাথগুলো অনেকবার চলে এসছে অলরেডি। তো সাধারণ মূল বা কমন রুট বলতে কী বোঝায়, আমি 31 দিয়ে শুরু করি। 31 নাম্বার একটাই ম্যাথ আছে, এবং সাধারণ মূল বা কমন রুটের সবগুলো ম্যাথ আসলে সেম, মানে একদম সেম কাজই তোমাকে করতে হয় প্রত্যেকটা ম্যাথে। তো সাধারণ মূল বা কমন রুট হচ্ছে 31, একটা ইকুয়েশন দেওয়া আছে, দুটো ইকুয়েশন দেওয়া আছে এখানে, যে এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস সিক্স কে ইকুয়াল টু জিরো। আর এখানে হচ্ছে আরেকটা ইকুয়েশন দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস কে ইকুয়াল টু জিরো, মানে দুটো ইকুয়েশন দেওয়া আছে। এখন বলা আছে এই দুটো ইকুয়েশনের কি একটা সাধারণ মূল আছে, মানেটা হচ্ছে আমি ধরলাম এই ইকুয়েশনের রুট হচ্ছে রুট বা মূল হচ্ছে, মানে এক্সের ভ্যালু হচ্ছে আলফা বিটা, এই ইকুয়েশনের রুট বা মূল মানে এক্সের ভ্যালু হচ্ছে আলফা গামা। তাহলে দেখো হচ্ছে আলফা, আলফা হচ্ছে এই সমীকরণের কি এক্সের একটা ভ্যালু, তাই না? আবার আলফা এই সমীকরণেরও এক্সের একটা ভ্যালু, মানে রুট বা মূল, তাই না? তাহলে আলফা হচ্ছে আমাদের দুটো সমীকরণের জন্য একটা কমন রুট, মানে সাধারণ মূল, তাই না? তো আমরা লিখব যে ধরি সাধারণ মূল আলফা, ধরি সাধারণ মূল হচ্ছে আলফা, দেন আমরা যেটা করবো এই ইকুয়েশনে আমরা এক্সের জায়গায় আলফা বসাই দিব। তাহলে হয়ে যাবে এখানে আলফা স্কোয়ার প্লাস কে আলফা মাইনাস সিক্স কে ইকুয়াল টু জিরো, মানে এই ইকুয়েশনে এক্সের জায়গায় আমি আলফা বসাই দিলাম, বসাই দিতেই পারি কারণ এক্সের ভ্যালু হচ্ছে আলফা। আবার এই ইকুয়েশনে আমরা এক্সের জায়গায় আলফা বসাই দিব, তাহলে হয়ে যাবে হচ্ছে আলফা স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার আছে এখানে হয়ে যাবে আলফা স্কোয়ার, আলফা স্কোয়ার, আলফা স্কোয়ার মাইনাস মাইনাস টু আলফা মাইনাস কে ইকুয়াল টু জিরো, দুইটা ইকুয়েশন পেলাম আমরা, তাই না? এখন দুইটা ইকুয়েশনকে আমরা সলভ করব, সলভ করবো হচ্ছে আমরা বজ্রগুণন পদ্ধতিতে। কী পদ্ধতি? বজ্রগুণন পদ্ধতি। তোমরা ক্লাস সিক্স সেভেন বা হচ্ছে এইটে বজ্রগুণন পড়েছিলে, তাই না? করে হচ্ছে আমরা কে এর মান বের করবো। তো যেটা বললাম সাধারণ মূলের সব মিলে সেম কাজ করতে হবে। তো বজ্রগুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন কীভাবে করে, তিনটা দাগ দিব এরকম, এরকম হচ্ছে আমরা তিনটা দাগ দিব। ওকে, দেন হচ্ছে আমরা এখানে প্রথমে কী আছে, প্রথমে আছে আলফা স্কোয়ার, আলফা হচ্ছে আমাদের এই সমীকরণের চলক মানে ভ্যারিয়েবল আর কি, সেখানে আলফা স্কোয়ার আছে, আলফা স্কোয়ার লিখবো উপরে, আলফা স্কোয়ার। দেন হচ্ছে আমরা এই যে এটুক বাদ দিব, এটুক বাদ দিয়ে এটুকের মধ্যে আমরা এখন কাজ করব এইটুক। তাহলে এখন ক্রস মাল্টিপ্লাই করব, এটা ইনটু এটা, তারপরে মাইনাস দিয়ে এটা ইনটু এটা, তাহলে এখানে কি প্লাস কে আর এখানে কি মাইনাস কে, তাই না? এখানে প্লাস কে মাইনাস কে সাইন সহ ধরতে হবে, আর আলফা আসবে না এখন, মানে নিচে আলফা আসবে না এখনই, প্লাস কে আর এখানে কি মাইনাস কে, তাহলে প্লাস কে মাইনাস কে মাল্টিপ্লাই করলে হয় মাইনাস কে স্কোয়ার, এখানে হয় মাইনাস কে স্কোয়ার, আর এখানে ফর্মুলার মাইনাস, মাঝখানে ফর্মুলার মাইনাস, তারপর এখানে মাইনাস সিক্স কে আর এখানে মাইনাস টু, তাহলে মাইনাস সিক্স কে আর মাইনাস টু মাল্টিপ্লাই করলে কত হয়, মানে মাইনাস সিক্স কে তার সাথে হচ্ছে মাল্টিপ্লাই মাইনাস টু, তাহলে হবে প্লাস টুয়েলভ কে হয়ে যাবে, তাই না? কারণ মাইনাসের মাইনাসে কী হয়ে যাবে, মাইনাসের মাইনাসে হচ্ছে প্লাস হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে হবে হচ্ছে জাস্ট প্লাস টুয়েলভ কে, এটা মাঝখানে ফর্মুলার মাইনাস, যদি এখানে মাইনাস আসতো, মানে এইটা এবং এটা মাল্টিপ্লাই করে যদি একটা মাইনাস আসতো, সেই মাইনাসের কারণে এই মাইনাসে প্লাস হয়ে যেত, সো এটা খেয়াল রাখতে হবে, তাই না? এরপরে হবে হচ্ছে আমাদের, এরপরে যদি যাই, এরপরে হচ্ছে যে এটুক কাজ শেষ, প্রথমটাকে ধরে এটুকের কাজ শেষ, এবার যাবো হচ্ছে আমার পরেরটা, মানে মাঝখানেরটা, মানে আলফা, মাঝখানে হচ্ছে আলফা, তাহলে এটুক বাদ যাবে, এটুক বাদ গিয়ে এখন মাল্টিপ্লাই করবো হচ্ছে আমরা, দেখো প্রথমবার মাল্টিপ্লাই করেছিলাম এইটা ইনটু এইটা, মানে আগে এইদিকে তারপরে এদিকে, পরে আবার উল্টা করতে হবে, এটাকে বাদ দিয়ে আগে মাল্টিপ্লাই করতে হবে এইটা ইনটু এইটা, ক্লিয়ার? তাহলে এখানে মাইনাস সিক্স কে এটা বাদ এখন, মানে এইটুক বাদ, তাহলে মাইনাস সিক্স কে আর এখানে হচ্ছে আমাদের আলফা স্কোয়ার, তার সাথে ওয়ান আছে, তাহলে মাইনাস সিক্স কে ইনটু হচ্ছে ওয়ান, তাহলে হবে হচ্ছে এখানে জাস্ট মাইনাস সিক্স কে, ফর্মুলার মাইনাসটা দিলাম, তারপর এদিকে মাল্টিপ্লাই করব, এদিকে হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে মাইনাস কে, ওয়ান আর মাইনাসকে মাল্টিপ্লাই করলে হয় মাইনাস কেই হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এই আর কি। দেন যাবো হচ্ছে লাস্টেরটাই, এই উপরে হবে এখানে আলফা আর এখানে হচ্ছে ওয়ান, এখানে আলফা হবে কারণ এখানে চলক হচ্ছে আলফা, তো আলফার জন্য আমরা এইটা বাদ দিব, এটা ইনটু এইটা, তারপরে মাইনাস দিয়ে এটা ইনটু এটা, তো নিচে কিন্তু আলফা আসবে না, খেয়াল রাখতে হবে। এরপরে ওয়ান ধরলাম, ওয়ান ধরে হচ্ছে এই যে এটা বাদ যাবে, এটা বাদ দিয়ে এটা ইনটু এটা, মানে হচ্ছে মাইনাস টু, এখানে ওয়ান আর এখানে মাইনাস টু আছে, তারপরে মাইনাস টু, আর এখানে হবে হচ্ছে তারপর ফর্মুলার মাইনাস, ফর্মুলার মাইনাস দিয়ে হচ্ছে এখানে প্লাসকে এদিকে, প্লাসকে আর এখানে ওয়ান, এবার কিন্তু আবার আগের মতো, প্রথমে মাল্টিপ্লাই করেছিলাম এদিকে তারপর এদিকে,
তারপর এটা মাঝখানেটা বাদ দিয়ে প্রথমে এদিকে তারপর এদিকে লাস্টটার জন্য আবার প্রথমে এদিকে তারপর এদিকে তাহলে এদিকে হচ্ছে মাইনাস টু হবে মাল্টিপ্লাই করলে আর এদিকে হবে হচ্ছে কে আর এখানে হচ্ছে ওয়ান তাহলে এখানে হবে হচ্ছে কে ইন্টু ওয়ান মানে হচ্ছে কে এই আর কি সো আমি আবার বলি যে প্রথমটার জন্য হবে হচ্ছে এটা বাদ দিলাম এটা বাদ দিয়ে এদিকে মাল্টিপ্লাই করব সাইন সহ মাল্টিপ্লাই করতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ এর সবচেয়ে বেশি ভুল হয় সাইনে ভুল হয় এটা বাদ দিয়ে এটা ইন্টু এটা তারপরে মাইনাস দিয়ে এদিকে ক্লিয়ার মানে আগে এদিকে তারপর হচ্ছে এদিকে তার মাঝখানেটার জন্য আলফা বাদ দিব আলফা বাদ দিয়ে প্রথমে এদিকে তারপর হচ্ছে এদিকে আগেরটার উল্টা লাস্টটার জন্য এটা বাদ দিব এটা বাদ দিয়ে আবার হচ্ছে প্রথমে এদিকে তারপর হচ্ছে এদিকে আর নিচে আলফা আসবে না মানে কোএফিসিয়েন্টগুলো মাল্টিপ্লাই করতে হবে এখন যেটা করব যেহেতু এটার সমান এটা আবার এটার সমান এইটা তাহলে এটা ইকুয়াল এটা ধরবো আবার এটা ইকুয়াল এটা ধরবো মানে আমরা দুটো আলফা বের করব তাহলে প্রথমে যেটা করব যে এইটা ইকুয়াল টু এটা ধরবো তাহলে এখানে লিখব হচ্ছে আলফা স্কোয়ার আর নিচে হচ্ছে আমাদের মাইনাস কে স্কোয়ার মাইনাস টুয়েলভ কে ইকুয়াল টু হচ্ছে আলফা ডিভাইড হবে হচ্ছে মাইনাস সিক্স কে খেয়াল করে দেখো মাইনাস সিক্স কে আর প্লাস কে কত হয়ে যাবে মাইনাস ফাইভ কে মাইনাস ফাইভ কে এখন যেটা করতে পারি আমরা দুই পাশ থেকে আলফা কেটে দিতে পারি তাই না দুই পাশ থেকে একটা যদি আলফা করে কাটি তাহলে এখানে একটা আলফা থাকবে সো আমরা এই যে আলফাটা এই আলফাটাই আমরা বের করবো তাহলে পরলাইনে লিখতে পারি হচ্ছে যে আলফা আলফা ইকুয়াল টু হবে নিচে হচ্ছে মাইনাস ফাইভ কে আর উপরে এটাকে নিয়ে যাবো মাইনাস কে স্কোয়ার মাইনাস টুয়েলভ কে এই আর কি মানে এই জিনিসটাকে নিচে থেকে আমি উপরে নিয়ে এখানে নিয়ে গেলাম আর এখানে শুধু আলফা থাকবে তাহলে এখানে যেটা করতে পারি মাইনাস কে স্কোয়ার মাইনাস টুয়েলভ এখান থেকে একটা মাইনাস কমন নিতে পারি তাই না মাইনাস কমন নিলে এরকম হয়ে যাবে এরকম হয়ে যাবে তাহলে এই মাইনাস কাটা যাবে তাই না তাহলে আলফা ইকুয়াল টু এইটা আবার যেটা করবো এইটা ইকুয়াল টু এটা ধরবো এইটা ইকুয়াল টু এইটা তাহলে সেখান থেকে আমরা আলফা পাবো তাই না তাহলে আবার আমি লিখবো হচ্ছে আবার আবার এখানে লিখবো আলফা ডিভাইড মাইনাস সিক্স কে প্লাস কে মানে আলফা ডিভাইড মাইনাস ফাইভ কে তাই না মানে এটা মানে হচ্ছে মাইনাস ফাইভ কে ইকুয়াল টু হচ্ছে এটা ইকুয়াল টু ওয়ান ডিভাইড হচ্ছে মাইনাস টু মাইনাস কে তাহলে এখান থেকে আলফা ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে আমরা মাইনাস ফাইভ কে চলে যাবে উপরে আর নিচে থাকবে হচ্ছে কত এখানে মাইনাস মাইনাস টু মাইনাস কে এখান থেকে মাইনাস কমন নিব মাইনাস টু মাইনাস কে এখান থেকে মাইনাস কমন নিলে এটা এরকম হয়ে যাবে তাহলে উপরে মাইনাস নিচে মাইনাস চলে যাবে আমরা দুটো আলফা পাইলাম তাহলে এই যে কাজটুকু করলাম এই কাজটা আমরা সব সাধারণ মূলের ম্যাথে করবো সবগুলোতে এখন যেটা করবো আমরা যে দুটো আলফা পাইলাম মানে এই যে একটা আলফা এই যে একটা আলফা এই দুটোকে আমরা ইকুয়াল ধরবো তাই না আচ্ছা তো ইকুয়াল যদি ধরি এইটা আর এটাকে ইকুয়াল ধরবো এইটা আর হচ্ছে এটাকে ইকুয়াল ধরবো চাইলে ইকুয়েশন নাম দিতে পারো ইকুয়েশন তিন ইকুয়েশন চার তাই না এখন লিখবো হচ্ছে এখান থেকে এই যে আলফা আলফা সমান সমান হচ্ছে এইটা আবার এখানে আলফা সমান সমান হচ্ছে এইটা সো এইটা ইকুয়াল টু এইটা তো লিখতে পারি হচ্ছে আমি এখান থেকে যে কে স্কোয়ার প্লাস টুয়েলভ কে আর নিচে হচ্ছে ফাইভ কে ইকুয়াল টু হচ্ছে এখানে উপরে হবে হচ্ছে ফাইভ কে আর নিচে হচ্ছে টু প্লাস কে এই আর কি মানে এইটা ইকুয়াল টু হচ্ছে এইটা ক্লিয়ার এখন যেটা করব যে ক্রস মাল্টিপ্লাই করবো তাই না ক্রস মাল্টিপ্লাই যদি করি তাহলে কী আসবে দেখো খুবই ইজি সেটা হচ্ছে যে এখানে আসবে হচ্ছে কে স্কোয়ার প্লাস টুয়েলভ কে ইন্টু হবে হচ্ছে টু প্লাস কে ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি ফাইভ কে স্কোয়ার মানে এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে গেল সো হয়ে যাবে টোয়েন্টি ফাইভ কে স্কোয়ার আর এটার সাথে এটা মাল্টিপ্লাই সো এই মাল্টিপ্লাইটা করি আমরা কে স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই করবো হচ্ছে টু তাহলে হবে টু কে স্কোয়ার কে স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই করবো হচ্ছে কে তাহলে হবে প্লাস কে কিউব প্লাস টুয়েলভ কের সাথে মাল্টিপ্লাই করবো টু তাহলে হবে টোয়েন্টি ফোর কে টুয়েলভ কের সাথে মাল্টিপ্লাই করবো হচ্ছে কে তাহলে হবে হচ্ছে প্লাস টুয়েলভ কে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি ফাইভ কে স্কোয়ার ক্লিয়ার এখন সব একদিকে নিয়ে এসে একটা কে কমন নিবা মানে ক্যালকুলেট করবো আমরা তাহলে কে কিউবটাকে আগে লিখি কে কিউবটাকে আগে লিখলাম তারপরে কে স্কোয়ারগুলোকে ক্যালকুলেট করি এখানে হচ্ছে টু কে স্কোয়ার আর এখানে টুয়েলভ কে স্কোয়ার তাহলে হচ্ছে আমাদের কত ফোরটিন কে স্কোয়ার তাই না এখানে লিখি প্লাস ফোরটিন কে স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ কে স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর কে মানে হচ্ছে ফোরটিন কে স্কোয়ার থেকে যদি আমরা মাইনাস টোয়েন্টি ফাইভ কে স্কোয়ার করি তাহলে কত হয় ইলেভেন হয়ে যায় তাই না ইলেভেন মানে হচ্ছে ইলেভেন কে স্কোয়ার লিখতে পারি মানে এই যে এখানে টু আর এখানে টুয়েলভ মিলে হচ্ছে ফোরটিন কে স্কোয়ার এইটা আর এটা মিলে হচ্ছে আমাদের ফোরটিন কে স্কোয়ার ক্লিয়ার এইটা আর টোয়েন্টি ফাইভ কে স্কোয়ারকে আমরা এই পাশে নিয়ে আসলাম সো ফোরটিন মাইনাস টোয়েন্টি ফাইভ কত হয়ে যাবে আমাদের ইলেভেন
ইলেভেন কে স্কোয়ার, এটা লিখতে পারি হচ্ছে মাইনাস ইলেভেন কে স্কোয়ার, এখানে আলটিমেটলি মাইনাস ইলেভেন কে স্কোয়ার ইকুয়াল টু জিরো, প্লাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু জিরো, এটা আসলে। এখন আমরা কী করতে পারি, এখান থেকে একটা কে কমন নিব, এখানে কে কিউব, কে স্কোয়ার, এখানে কে আছে, একটা কে কমন যদি নেই তাহলে এরকম আসবে কে স্কোয়ার মাইনাস ইলেভেন কে প্লাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা কে ভ্যালু পেয়ে গেলাম, এইটা আর এটা মাল্টিপ্লাই করে জিরো, তার মানে এটা ইকুয়াল টু জিরো ধরবো আবার এটা ইকুয়াল টু জিরো ধরবো, তার মানে এখান থেকে লিখবো হচ্ছে আমরা কে ইকুয়াল টু জিরো অর হচ্ছে আমাদের কে স্কোয়ার মাইনাস ইলেভেন কে প্লাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু হচ্ছে জিরো, কে ইকুয়াল টু জিরো। আর এটা মিডল টার্ম করবো, এটা কীভাবে মিডল টার্ম করবো, কে স্কোয়ার তিন আটা চব্বিশ, তাই না? তাহলে মাইনাস এইট কে মাইনাস থ্রি কে প্লাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু জিরো। তাহলে এখন তোমরা আশা করি এই মিডল টার্মটা করতে পারবা, তাই না? সো আমি তাও এখানে করে দিচ্ছি, এখানে পেলাম হচ্ছে আমরা কে স্কোয়ার মাইনাস এইট কে মাইনাস থ্রি কে প্লাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা কে কমন নিব, তাহলে হবো হচ্ছে কে মাইনাস এইট, মাইনাস থ্রি কমন নিলে কে মাইনাস এইট ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে পাচ্ছি কে মাইনাস এইট আর হচ্ছে কে মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, তাহলে কে মাইনাস এইট ইকুয়াল টু জিরো আর হচ্ছে কে মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, তাহলে কে ইকুয়াল টু হচ্ছে এইট আর কে ইকুয়াল টু হচ্ছে থ্রি, এই আর কি। ক্লিয়ার? যে আমরা কী করলাম, কে ইকুয়াল টু জিরো আর কে স্কোয়ার মাইনাস ইলেভেন কে প্লাস টোয়েন্টি ফোর। তো ইলেভেন কে এটাকে ভাঙলাম হচ্ছে এইট আর থ্রি দিয়ে, কে স্কোয়ার মাইনাস এইট কে মাইনাস থ্রি কে প্লাস টোয়েন্টি ফোর। এখন এখানে কে স্কোয়ার মাইনাস এইট কে থেকে আমরা একটা কে কমন নিলাম, ভিতরে থাকবে এই যে এখান থেকে যেহেতু কে স্কোয়ার ছিল কে থাকবে, আর যেহেতু এখানে এইট কে ছিল এইট থাকবে, মাইনাস এখান থেকে আমরা একটা মাইনাস থ্রি কমন নিব, তাহলে এখানে প্লাস কে হয়ে যাবে আর এটা টোয়েন্টি ফোর হয়ে যাবে, যেহেতু তিন আটা চব্বিশ মাইনাস এইট, দেন কে মাইনাস এইট কে মাইনাস থ্রি, এখান থেকে আমরা কে ইকুয়াল টু এইট পাবো, এখান থেকে কে ইকুয়াল থ্রি, তার মানে কে ভ্যালু হচ্ছে জিরো থ্রি এইট, কে ইকুয়াল টু হচ্ছে আমাদের জিরো থ্রি এইট, কে ইকুয়াল টু জিরো থ্রি এইট, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এই ম্যাথে যে কাজটা করলাম, প্রত্যেকটা ম্যাথে আমাদের সেম কাজ করতে হবে, ক্লিয়ার? প্রত্যেকটা ম্যাথে সাধারণ মূলের প্রত্যেকটা ম্যাথে সেম কাজ করতে হবে। একটা সাধারণ মূল আলফা ধরতে হবে, এখানে আলফা বসাবো, এখানে আলফা বসাবো, ক্রস মাল্টিপ্লাই করবো, এইটা ইকুয়াল টু এটা ধরে একটা আলফা বের করবো, আবার এইটা ইকুয়াল টু এটা ধরে আরেকটা আলফা বের করবো, দুইটা আলফা বের করবো, ক্লিয়ার? সো আমার পরের ম্যাথটা যাই, পরের ম্যাথটা সেম কাজ, তুমি নিজেরাই করতে পারবা। যে প্রথম হচ্ছে একটা সাধারণ মূল ধরবা, দুইটা ম্যাথের একটা সাধারণ মূল নিবা, মানে হচ্ছে কমন একটা রুট নিবা, কমন রুট নিয়ে দেন হচ্ছে বসাই দিয়ে এক্সের জায়গায় বসাই দিতে হবে। সো থার্টি টু এর ওয়ান নাম্বার, থার্টি টু এর ওয়ান নাম্বারে যদি আসি, দুটো ইকুয়েশন এখানে দেওয়া আছে আমাদের, কি পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, আর একটা হচ্ছে কিউ স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই আর কি। তাহলে এখানে আমরা একটা সাধারণ মূল নিলাম, আমাদের সাধারণ মূল হচ্ছে আলফা, এই আলফাটা হচ্ছে এই ইকুয়েশনের রুট আবার এই ইকুয়েশনের রুট, তাহলে আলফা হচ্ছে আমরা এখানে এক্সের জায়গায় বসাবো, এখানে এক্সের জায়গায় বসাই দিব, তাহলে আসবো হচ্ছে এরকম, প্রথমটা থেকে আসবো হচ্ছে পি আলফা স্কোয়ার, পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, আর একটা আসবো হচ্ছে এখানে কিউ, এটা মনে কিউ স্কোয়ার হবে না, এটা কিউ এক্স স্কোয়ার হবে, এখানে হবে কিউ এক্স স্কোয়ার, কারণ এক্স থাকা লাগবে, এখানে হবে কিউ এক্স স্কোয়ার, দুইটা ইকুয়েশন আর কি আমাদের, ক্লিয়ার? সো কিউ এক্স স্কোয়ার, তো আমি এখানে বসাবো হচ্ছে কিউ আলফা স্কোয়ার, তাহলে এটা এরকম হবে প্লাস পি আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই আর কি, ক্লিয়ার? মানে হচ্ছে আমরা এই যে এক্স তার জায়গায় আলফা বসাই দিলাম, কারণ আলফা হচ্ছে এই ইকুয়েশনের একটা রুট বা এক্সের ভ্যালু, আলফা হচ্ছে এই ইকুয়েশনের একটা রুট বা এক্সের ভ্যালু। তো এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করবো, সো ক্রস মাল্টিপ্লাই আমরা ঠিক আগের মতোই করবো, প্রথমবার আমরা একটু আস্তে করেছিলাম, এখন আমরা একটু তাড়াতাড়ি করছি। তো প্রথমে যেটা করবো, এখানে ধরবো আলফা স্কোয়ার, এখানে আলফা আর এখানে হচ্ছে ওয়ান, দেন আলফা স্কোয়ারের জন্য আমরা এই আলফা স্কোয়ার বাদ দিব, তাই না? এখানে হচ্ছে এই যে এইটা ইনটু এইটা, তাহলে এখানে কি আলফার কোফিশিয়েন্ট বা সহগ হচ্ছে কিউ, কিউ ইনটু ওয়ান মানে হচ্ছে কিউ, এখানে লিখবো হচ্ছে কিউ, আবার মাইনাস দিব ফর্মুলার মাইনাস, মাইনাস দিয়ে পি ইনটু ওয়ান পি, এই আর কি। দেন হচ্ছে আলফা, আলফার জন্য এটা বাদ দিব, বাদ দিয়ে প্রথমে হচ্ছে এদিকে ওয়ান ইনটু কিউ, তার মানে কিউ, তারপরে মাইনাস দিয়ে ফর্মুলার মাইনাস দিয়ে ওয়ান ইনটু পি মানে হচ্ছে পি, ক্লিয়ার? দেন হচ্ছে ওয়ানের জন্য যাবো, ওয়ানের জন্য আমরা যে এইটুক বাদ দিব, এইটুক বাদ দিয়ে এইটা ইনটু এইটা মানে কি পি ইনটু পি মানে পি স্কোয়ার, পি স্কোয়ার ফর্মুলার মাইনাস দেন হচ্ছে কিউ স্কোয়ার মানে হচ্ছে এই যে এইটা ইনটু এইটা, আলফা কিন্তু আসবে না নিচে, সো এখন আমরা এইটা ইকুয়াল টু এটা ধরবো, তাহলে আসবো হচ্ছে এখানে এরকম যে আলফা স্কোয়ার
এখানে আসবে এরকম আলফা স্কোয়ার কিউ মাইনাস পি ইকুয়াল টু হচ্ছে আলফা কিউ মাইনাস পি, এটা মানে এটা ইকুয়াল এটা ধরলাম তাই না, এটা ইকুয়াল টু এটা। এখন দুই পাশ থেকে একটা আলফা কাটা যাবে, দুই পাশ থেকে একটা আলফা কাটা কি এখানে একটা আলফা থাকবে তাই না। আবার আমরা কিউ মাইনাস পি কাটতে পারি, কাটলে এখানে আলফা ইকুয়াল টু ওয়ান থাকে। ওকে ফাইন, দেন হচ্ছে আমরা এইটা ইকুয়াল টু এটা নিব তাই না, এইটা ইকুয়াল টু এটা। তাহলে সেখান থেকে লিখবো হচ্ছে আমরা যে আলফা ডিভাইড হচ্ছে কিউ মাইনাস পি ইকুয়াল টু হচ্ছে ওয়ান ডিভাইড পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখন যেটা করবো হচ্ছে আমরা যে এই যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটাকে আমরা কী লিখতে পারি, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ তাই না। তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে যে আলফা ডিভাইড হচ্ছে কিউ মাইনাস পি আর এখানে ওয়ান ডিভাইড পি প্লাস কিউ এটা। এখন দেখো এখানের সাথে এখানে কোনো কাটা কিছু কাটাকাটি করা যায়, কাটাকাটি করা যায় না। আমরা হচ্ছে কিউ মাইনাস পিটাকে উপরে নিয়ে যাই, মানে এখানে নিয়ে যাই। তাহলে এখানে আসবো হচ্ছে উপরে কিউ মাইনাস পি এরকম লিখতে পারি, মানে আলফা ইকুয়াল টু এটা আসলো। এখন যদি আমরা কাটাকাটি করতে চাই তাহলে কী করতে হবে, কাটাকাটি করতে চাইলে আমাদের সাইন চেঞ্জ করতে হবে। এখানে পি মাইনাস কিউ আছে কিন্তু উপরে কি, এখানে পি মাইনাস কিউ কিন্তু উপরে হচ্ছে কিউ মাইনাস পি, একটা মাইনাস কমন নিতে হবে, মানে উপরে এটা থেকে একটা মাইনাস কমন নেই। তাহলে আমাদের আসবো হচ্ছে আলফা ইকুয়াল টু, আলফা ইকুয়াল টু এখানে পি প্লাস কিউ, এখানে হচ্ছে পি মাইনাস কিউ, উপরে মাইনাস কমন নিয়ে পি মাইনাস কিউ, ক্লিয়ার। মাইনাস কমন নিয়ে আমি লিখলাম হচ্ছে এখানে পি মাইনাস কিউ। তাহলে যেটা হবে এটা এটা কাটাকাটি যাবে, কাটাকাটি গেল। সো এখানে আলফা ইকুয়াল আলটিমেটলি কী থাকলো, এখানে আলফা ইকুয়াল আলটিমেটলি থাকলো হচ্ছে আলফা ইকুয়াল টু হচ্ছে আলটিমেটলি যে মাইনাস মাইনাস ওয়ান বাই পি প্লাস কিউ। তাহলে আমরা আলফা ইকুয়াল টু ওয়ান পাইলাম, আবার আলফা ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই পি প্লাস কিউ দুইটাকে ইকুয়াল করে দিব। তাহলে মাইনাস ওয়ান বাই পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, এই আর কি, ক্লিয়ার। এখন যেটা করব মানে এই যে ওয়ান ইকুয়াল টু এইটা, কারণ এই ওয়ান হচ্ছে আলফার ভ্যালু, এটা হচ্ছে আলফার ভ্যালু, সো ওয়ান ইকুয়াল টু এইটা। এখন যেটা করব আমরা পি প্লাস কিউকে ওখানে নিয়ে যাই, তাহলে কী হবে মাইনাস ওয়ান থাকবে এই পাশে আর এই পাশে হচ্ছে পি প্লাস কিউ, দেন মাইনাস ওয়ানটাকে ওই পাশে নিয়ে যাও। তাহলে আলটিমেটলি আসবে হচ্ছে পি প্লাস কিউ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই আর কি, শেষ। পি প্লাস কিউ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটাই, ক্লিয়ার। এই পর্যন্ত আমাদের প্রুফটা হয়ে গেল, পি প্লাস কিউ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এরপর যদি আমরা তিন নম্বর 32 নম্বরটা যাই, সেম ম্যাথ, 32 সেম ম্যাথ। আমাদের কী করতে হবে, এই এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের কী আছে, একটা সাধারণ মূল আছে, মানে কমন রুট আছে, ফোর বি প্লাস ফোর সি প্লাস এ এর কী করতে হবে, আমাদের মান নির্ণয় করতে হবে। আরেকটা হচ্ছে থ্রি নাম্বারে কী আছে একটু খেয়াল করে দেখো, আমি আগে থ্রি নাম্বারটা করব তারপরে টু নাম্বারে যাব, আগে থ্রি তারপরে টু। কেন আগে থ্রি তারপরে টু, কারণটা হচ্ছে থ্রি আর টু এর ইকুয়েশন সেম, খেয়াল করে দেখো এখানে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস ওয়ান। আচ্ছা আমি আচ্ছা আগে টুই করি তারপর থ্রিতে যাই, সমস্যা নেই, মানে আবার করা যাবে। সো আগে টু, টুতে বলা হচ্ছে দুটি ইকুয়েশন দেওয়া আছে, এদের সাধারণ মূল আছে, মানে কমন রুট আছে, এটার ভ্যালু বের করতে হবে। সো এই যে এখানে কাজটা করলাম, এই কাজটা করলে তোমার অটোমেটিকলি মানে যে দুটো আলফা বের করবা, দুটো আলফা বের করে ইকুয়াল করলে অটোমেটিকলি তোমার এই যে এইটা চলে আসবে। তাহলে আমার দুটো ইকুয়াল এখানে প্রথমে দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস টু সি এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো, আর একটা ইকুয়েশন হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এ আর কি। এখন এদের সাধারণ মূল ধরলাম হচ্ছে আমি আলফা, তাহলে এখানে একবার কি আলফা বসাবো এক্সের জায়গায়, তারপর আবার এখানে বসাবো, কারণ আলফা হচ্ছে এই ইকুয়েশনের একটা মূল বা রুট, আলফা হচ্ছে এই ইকুয়েশনের একটা মূল বা রুট। তাহলে এখানে আমি প্রথমে এক্সের জায়গায় আলফা বসাই, তাহলে এখানে বসাচ্ছে হচ্ছে এ এ আলফা স্কোয়ার, এ আলফা স্কোয়ার প্লাস টু সি আলফা প্লাস বি ইকুয়াল টু জিরো, এখানে আমরা এক্স তার জায়গায় আলফা বসাবো, তাহলে হবে হচ্ছে এ আলফা স্কোয়ার হবে হচ্ছে আবার প্লাস টু বি আলফা প্লাস সি ইকুয়াল টু জিরো, দুইটা ইকুয়েশন পেলাম আমরা তাই না। এক নম্বর ইকুয়েশন আমাদের, দুই নম্বর ইকুয়েশন আমাদের। এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করবো, আগের মতোই তিনটা দাগ দিব, ক্রস মাল্টিপ্লাই করব এরকম, এখানে আলফা স্কোয়ার এখানে আলফা আর এখানে হচ্ছে ওয়ান। তাহলে আলফা স্কোয়ারের জন্য আমরা ইফটুক বাদ দিব, বাদ দিয়ে এইটা ইন্টু এইটা মাইনাস এইটা ইন্টু এইটা, তাহলে এখানে আছে টু সি, টু সি আর এখানে সি, তাহলে কী হবে মাল্টিপ্লাই করলে টু সি স্কোয়ার, এখানে লিখবো টু সি স্কোয়ার মাইনাস, আর এখানে বি আর এখানে টু বি, তাহলে হবে হচ্ছে টু বি স্কোয়ার। ওকে ফাইন, আমরা এখান থেকে টু কমন নিতে পারি চাইলে,
এবার আলফা আলফার জন্য এটা বাদ দিব, আলফার জন্য এটা বাদ দিয়ে আগে হচ্ছে এদিকে বি আর এখানে কি আছে এ, তাই না? তাহলে এখানে হবে বি আর এ, মানে হচ্ছে এ বি, মাইনাস দিব, মাইনাস দিয়ে আর এখানে এদিকে এবার সি আর হচ্ছে এখানে এ, মানে হচ্ছে এসি, এখান থেকে এ কমন নিতে পারি, পরে কমন নেওয়া যাবে। তারপর হচ্ছে ওয়ান, ওয়ানের জন্য এটা বাদ দিব, এটা বাদ দিয়ে এটা ইন্টু এটা, মানে হচ্ছে টু বি আর এখানে এ আছে, মানে টু এ বি, টু এ বি। তারপরে হচ্ছে প্রথমে এটা মাল্টিপ্লাই করলাম, দেন হচ্ছে এইটা, এখানে টু সি আর এখানে এ, মানে টু এসি, মাইনাস টু এসি, এখান থেকে আমরা টু এ কমন নিতে পারি, এখান থেকে টু এ কমন নিতে পারি, পরে নিচ্ছি। এখন এটা ইকুয়াল টু আমরা এটা করবো, এটা ইকুয়াল টু এইটা, তাহলে আসবে হচ্ছে এরকম আলফা স্কোয়ার, আলফা স্কোয়ার আর নিচে হচ্ছে আমাদের টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে হচ্ছে এই যে এটা লিখলাম, টু কমন নিয়ে লিখলাম আর কি, দেন ইকুয়াল টু হচ্ছে এটা। তাহলে আলফা নিচে হবে হচ্ছে এ কমন নিলে হবে হচ্ছে বি মাইনাস সি, মানে এটা লিখলাম আর কি, এ কমন নিয়ে লিখলাম আর কি। দেন হচ্ছে আমরা এখানে দুপাশে একটা আলফা কাটতে পারি, তাহলে এখানে একটা আলফা থাকবে, সো আমাদের আলটিমেটলি এখানে আসবে হচ্ছে পরের লাইনে একটা আলফা থাকবে। আর এই যে এই জিনিসটা সেটা করছে আমি উপরে নিয়ে যাই, তাহলে আলফা ইকুয়াল টু হবে হচ্ছে এখানে হবে হচ্ছে এ বি মাইনাস সি, আর এখানে হবে হচ্ছে টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই আর কি। মানে একটা আলফা কাটলাম, সো একটা আলফা থাকবে, সেই আলফাটা হচ্ছে এইটা, আর টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমি এখান থেকে এখানে নিয়ে গেলাম উপরে, সো এটা আর নিচে যা ছিল তাই থাকবে। এখন সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমি কি লিখতে পারি, সি প্লাস বি সি মাইনাস বি, তারপর নিজের এটার সাথে কাটাকাটি করবো। তাহলে এখান থেকে আসবো হচ্ছে আলফা ইকুয়াল টু হচ্ছে টু সি প্লাস বি সি মাইনাস বি, আর নিচে হচ্ছে এ বি মাইনাস সি। এখন দেখো এটা সি মাইনাস বি আর এটা বি মাইনাস সি, তাহলে যে কোনো একটা থেকে আমরা একটা মাইনাস কমন দিলে তারা সেম হয়ে যাবে। আমরা যে বি মাইনাস সি, বি মাইনাস সি, এখান থেকে একটা মাইনাস কমন নেই, ক্লিয়ার? সো যদি মাইনাস কমন নেই এখান থেকে, এটা হয়ে যাবে হচ্ছে সি মাইনাস বি, আর একটা বাইরের সামনে কী আসবে, একটা মাইনাস চলে আসবে এখানে, এই আর কি। দেন আমরা এটাকে কেটে দিতে পারি, ক্লিয়ার? দেন আমাদের আলফা চলে আসবে হচ্ছে এটা। এখন আবার হচ্ছে আমরা এইটা ইকুয়াল টু এটা করবো, এটা ইকুয়াল টু এটা করে আমরা পাবো হচ্ছে আমরা যে আবার আমি লিখবো হচ্ছে আবার আবার যে আলফা ডিভাইড হচ্ছে এটা, এ কমন নিয়ে লিখবো, আলফা ডিভাইড হচ্ছে এ কমন নিলে হবে হচ্ছে বি মাইনাস সি, মানে এটা লিখলাম, এ কমন নিয়ে লিখলাম, ইকুয়াল টু হচ্ছে এটা, ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই, এখান থেকে আমরা কি টু এ কমন নিতে পারি, টু এ কমন নিলে হচ্ছে বি মাইনাস সি, এ আর কি, তাই না? এখান থেকে টু এ কমন দিলে বি আর সি থাকবে, দেন এই বি আর সি কাটতে পারি, বি মাইনাস সি কাটা। তাহলে আমরা এই যে আরেকটা এ, এই যে এ আর এই এ কাটতে পারি, তাহলে আলফা ইকুয়াল টু থাকলে হচ্ছে জাস্ট ওয়ান বাই টু, মানে আলফা ইকুয়াল টু এখানে ওয়ান বাই টু, দেন এই যে আলফার ভ্যালুটা এইটা আর এই যে এটা আমরা ইকুয়াল করে দিব, আলফা ইকুয়াল টু এটা পাইলাম আর আলফা ইকুয়াল টু এখানে এটা পাইলাম, দুটো ইকুয়াল করে দিব, তাহলে আমাদের চলে আসবে, খেয়াল করে দেখো যে টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে নিচে হচ্ছে এ বি মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে হাফ, এটা। এখন ক্রস মাল্টিপ্লাই করো, টু দিয়ে এদিকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ফোর, ফোর ইন্টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ বি মাইনাস সি, ফোর দিয়েটাকে মাল্টিপ্লাই করো, তাহলে কী আসবে? আচ্ছা, এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোথায় কোথায় আসলো? হ্যাঁ, ও আচ্ছা সরি, আলফা ইকুয়াল টু আমরা এটা না, আলফা ইকুয়াল টু আমরা পেয়েছিলাম হচ্ছে এটাকে তো পরে আমরা ভাঙিয়েছিলাম, আলফা ইকুয়াল টু পেয়েছি হচ্ছে আমরা এই যে এইটা, এটা বসাবো, তাহলে সরাসরি চলে আসবে। তাহলে আলফা ইকুয়াল টু আমরা এটা বসাবো, এটা না, এখানে বসাবো হচ্ছে এইটা, মানে হচ্ছে মাইনাস মাইনাস টু সি প্লাস বি, আর নিচে হচ্ছে এ। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে কী হবে, ক্রস মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে এখানে আমাদের এই টু দিয়ে এদিকে মাল্টিপ্লাই করে দিব, তাহলে হয়ে যাবে হচ্ছে ফোর সি প্লাস বি, আর এই যে এ, এ চলে যাবে হচ্ছে এখানে, তাহলে হবে হচ্ছে এ, আর এই মাইনাসটা, এই মাইনাসটাকে এর সাথে এপাশে পাঠিয়ে দাও, মানে মাইনাস আমাদের দুপাশে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এপাশে হয়ে গেলো হচ্ছে ফোর দিয়ে মাল্টিপ্লাই করলে ফোর সি প্লাস ফোর বি, মাইনাস থেকে এপাশে নিয়ে আসো, এই আর কি, শেষ। তাহলে হচ্ছে ফোর সি প্লাস ফোর বি প্লাস ফোর সি প্লাস এ, ফোর সি মানে ফোর বি প্লাস ফোর সি প্লাস এ, তাদের ভ্যালু হচ্ছে কত? জিরো। আমরা কী কাজ করলাম, কিন্তু ক্রস মাল্টিপ্লাই করলাম, এটা ইকুয়াল টু এটা ধরলাম, দেন হচ্ছে একটা আলফা বের হলো, তাই না? এই যে একটা আলফা,
তারপর আবার এটা ইকুয়াল টু এটা ধরলাম, কমন টমন যা নেওয়ার নিলাম, নিয়ে হচ্ছে আলফা বের করলাম, এই আলফাটা ইকুয়াল টু এই আলফা ধরলাম, এখানে আবার ক্রস মাল্টিপ্লাই করে আমরা এই ভ্যালু বের করে ফেললাম। পরের ম্যাথটা সেম কাজ করতে হবে আমাদের। সো আমরা পরের ম্যাথটা যাই, আমার কী দেওয়া আছে, দুইটা ইকুয়েশন দেওয়া আছে। আর আমি বলেছিলাম এই ম্যাথটা হচ্ছে একদম 32 ওয়ান নাম্বারের মতো। তো দুইটা ইকুয়েশন আছে, আমি আর আলাদা করে লিখছি না, এদের একটা সাধারণ মূল আছে। তাহলে আমি লিখবো হচ্ছে এদের সাধারণ মূল বা হচ্ছে কমন রুট হচ্ছে আলফা, তাই না? তাহলে এই ইকুয়েশনের এক্সের ভ্যালু হচ্ছে আলফা, এই ইকুয়েশনের এক্সের একটা ভ্যালু হচ্ছে আলফা, মানে প্রত্যেকটি ইকুয়েশনে কিন্তু এক্সের দুটা করে ভ্যালু আছে। তো এদের মধ্যে একটা কমন রুট, আমি আগেই বলেছি কমন রুট মানে হচ্ছে এই ইকুয়েশনের একটা মূল বা রুট হচ্ছে আলফা, এই ইকুয়েশনের একটা মূল বা রুট হচ্ছে আলফা। তো আলফাকে আমি এখানে এক্সের জায়গায় বসাতে পারি, আলফাকে আমি এখানে এক্সের জায়গায় কী করতে পারি, বসাতে পারি। সো আলফাকে আমি এখানে বসাবো হচ্ছে এক্সের জায়গায় এখানে, তাহলে হবে হচ্ছে আলফা স্কোয়ার, এটা হবে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস কিউ ইকুয়াল টু জিরো, ক্লিয়ার? আবার হচ্ছে আমি আলফাকে বসাবো হচ্ছে এখানে, তাহলে হবে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা পি ইকুয়াল টু জিরো, এই আর কি। দেন হচ্ছে আমরা যেটা করবো ক্রস মাল্টিপ্লাই যাবো, তাই না? ক্রস মাল্টিপ্লাই করে দিই এরকম। তাহলে আমরা লিখবো হচ্ছে উপরে এখানে আলফা স্কোয়ার, আর এখানে হচ্ছে আলফা, আর এখানে হচ্ছে ওয়ান। তাহলে আলফা স্কোয়ারের জন্য আমরা কি এটা বাদ দিব, এটা বাদ দিয়ে এখানে পি আর এখানে পি আছে, তাহলে হবে এখানে পি স্কোয়ার, আর এখানে কিউ আর এখানে কিউ মানে কোফিশিয়েন্ট, সো মাইনাস দিয়ে কিউ স্কোয়ার। আলফার জন্য আমরা এটা বাদ দিব, বাদ দিয়ে এখানে ওয়ান আছে, ওয়ান আর এখানে পি মানে হবে এখানে পি মাইনাস এখানে কিউ আর এখানে কিউ, ওয়ান আছে তা ওয়ানে কিউ, ওয়ানের জন্য আমরা এটা বাদ দিব, বাদ দিয়ে এখানে কি ওয়ান আছে আর এখানে কিউ আছে, তাহলে এখানে কিউ মাইনাস দিয়ে পি আর এখানে ওয়ান আছে, ওয়ান ইন্টু পি মানে হচ্ছে পি। তাহলে পরের কাজ যেটা, আমরা এটা ইকুয়াল টু এটা ধরি, তারপর হচ্ছে এটা ইকুয়াল টু এটা ধরবো, তারপর আবার এটা ইকুয়াল টু এটা ধরে দুটো আলফা ভ্যালু বের করবো, তাই না? সো আমি যেটা করবো যে এটা ইকুয়াল টু এটা ধরি, আর এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আমি এখানে এটা এখানেই করি, যেখানে লিখবো হচ্ছে আলফা স্কোয়ার, আলফা স্কোয়ার মানে এইটা ইকুয়াল টু এটা লিখছি আর কি। এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে লিখতে পারি হচ্ছে পি প্লাস কিউ, পি মাইনাস কিউ ইকুয়াল টু হচ্ছে আলফা পি মাইনাস কিউ। তাহলে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ আমরা কাটি, আর এখানে আলফা আলফা কাটা গিয়ে এখানে একটা আলফা থাকবে। দেন এখানে আমরা যদি এই পি প্লাস কিউটাকে এখানে নিয়ে যাই, এই যে নিচে পি প্লাস কিউ, আমাদের এখানে থাকলো হচ্ছে পরবর্তীতে যে আলফা ডিভাইড হচ্ছে পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, তাই না? মানে এখানে একটা আলফা থাকলো আর নিচে হচ্ছে পি প্লাস কিউ, এবারে সবই কাটা গেল। তাহলে পি প্লাস কিউটাকে যদি এ পাশে পাঠিয়ে দিই, তাহলে আলফা ইকুয়াল টু কী আসবে, এটা আলফা। তাহলে পি প্লাস কিউটাকে এ পাশে পাঠিয়ে দিলে আলফা ইকুয়াল টু চলে আসবে আলটিমেটলি পি প্লাস কিউ, এটা হচ্ছে আমাদের একটা আলফার ভ্যালু। এরপর আবার যেটা করবো, এই আলফা ইকুয়াল টু এটা ধরবো, তাই না? এটা এটা ইকুয়াল টু এটা ধরবো, তাহলে এটা এটা ইকুয়াল যদি এটা ধরি তাহলে কী হবে, আলফা ডিভাইড হচ্ছে পি মাইনাস কিউ ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই কিউ মাইনাস পি, মানে এইটা ইকুয়াল টু এটা ধরলাম। এখন এখানে পি মাইনাস কিউ আর এখানে কিউ মাইনাস পি, এখানে একটা মাইনাস কমন নেই, এখানে একটা মাইনাস কমন নিলে এটা এরকম হয়ে যাবে, মাইনাস কমন নিলাম, এটা কিউ মাইনাস পি ছিল, পি মাইনাস কিউ হয়ে যাবে, দেন এটাকে কাটতে পারি। দেন আলফা ইকুয়াল টু হলে হচ্ছে আমাদের মাইনাস ওয়ান, তাই না? তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ, আবার আলফা ইকুয়াল টু কত, মাইনাস ওয়ান। অতএব আমরা লিখতে পারি হচ্ছে অতএব, অতএব পি প্লাস কিউ ইকুয়াল টু মাইনাস ওয়ান, অতএব পি প্লাস কিউ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। দেখো আমাদের এক নম্বর ম্যাথটায় 32 এর ওয়ান নাম্বার পি প্লাস কিউ প্লাস ওয়ান জিরো প্রুফ করতে বলা হয়েছিল, সেটাই কিন্তু আমাদের এখানে আসলো, তাই না? মানে হচ্ছে 32 তিন নম্বর ম্যাথে আমাদের সেটাই কিন্তু আসলো, পি প্লাস কিউ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। কিন্তু এই ম্যাথটা সেটা প্রুফ করতে বলা হয়নি, এই ম্যাথে বলা হচ্ছে এই যেটার ভ্যালুটা প্রুফ করতে, এটার যে ভ্যালুটা সেটা প্রুফ করতে বলা হচ্ছে, মান বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা এটা এখানে লিখি ইকুয়েশনটা যে 2x স্কোয়ার প্লাস পি প্লাস কিউ মাইনাস 2 ইন্টু এক্স ইকুয়াল টু পি প্লাস কিউ মাইনাস 2 হোল স্কোয়ার, এটা ভ্যালু বের করতে হবে, তাই না? তো এটা ভ্যালু বের করার ক্ষেত্রে আমাদের এই যে এই কাজটা কী হেল্প করবে, হেল্প করবে হচ্ছে এখানে পি প্লাস কিউ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাই না? এখান থেকে আমরা এই যে পি প্লাস কিউ মাইনাস 2, পি প্লাস কিউ মাইনাস 2 এর ভ্যালুটা বের করতে পারবো, সেটা কীভাবে ক্যালকুলেট দেখো, আমি এখানে লিখবো যে পি প্লাস কিউ, পি প্লাস কিউ এখানে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাই না? তাহলে আমি যেটা করবো এখানে পি প্লাস কিউ এখানে মাইনাস 2 লিখবো, কারণ যেহেতু এখানে পি প্লাস কিউ মাইনাস 2 আছে, তাহলে আমি পি প্লাস কিউ মাইনাস 2 লিখলাম, ফাইন, তাহলে আমাকে প্লাস 2 করে দিতে হবে,
माइनस टू प्लस टू की जिरो और ये प्लस वन लिखे दीब तेलान आसल पी प्लस किऊ माइनस टू पी प्लस किऊ माइनस टू प्लस थ्री इक्वल टू जिरो अतए पी प्लस किऊ माइनस टू इक्वल टू हो माइनस थ्री क्लियर मैं हमारे पी प्लस किऊ प्लस वन इक्वल टू जिरो छो अभी लिखल पी प्लस किऊ माइनस टू प्लस टू सो यू काटा गए कि थे जिरो हो जाए मैंने पी प्लस किऊ प्लस वन ही थे दें हमें पी प्लस किऊ माइनस टू हमें रखब ठीक है कारण हमारे यार दरकार तेल बाकी रही हे टू और वन मिले हलो थ्री से एक पास पाठ दिल पी प्लस किऊ माइनस टू हमारे कत माइनस थ्री तेल ये पी प्लस किऊ माइनस टूर जगह बसा हो माइनस थ्री तेल हो जाए ए रकम जो टू एक्स स्क्वायर माइनस थ्री एक्स इक्वल टू थ्री स्क्वायर मानजे पी प्लस किऊ माइनस टूर जगह बसाल माइनस थ्री तेल प्लस माइनस हो जाए ये माइनस थ्री बसा एखे माइनस थ्री बसाले से माइनस थ्री होल स्क्वायर हो जाए मैं माइनस चले जाए हो जाए नाइन नाइन के पास नहीं आसब टू एक्स स्क्वायर माइनस थ्री एक्स माइनस नाइन इक्वल टू जिरो दें एट करब हमें मिडल टर्म तक नाइन और ये इंटू टू कत एटीन अठारो तेल गुण कर कि अठारो बनाते हैं मैं तीन छय अठारो हाँ हो गए मानो ए रकम टू एक्स स्क्वायर माइनस सिक्स एक्स प्लस थ्री एक्स माइनस नाइन इक्वल टू जिरो ये माइनस सिक्स एक्स और प्लस थ्री मिले माइनस थ्री है और तीन छय अठारो है तेना एखान टू एक्स कमन निब टू एक्स कमन ले एक्स माइनस थ्री एखान प्लस थ्री कमन निब थो भर एक्स माइनस थ्री इक्वल टू जिरो क्लियर एखान थ्री कमन नहीं एक्सटा हो जाए शुद्ध एक्स और नाइन हो जाए थ्री तेल एखे रही हमारे आल्टिमेटलि एक्स माइनस थ्री और ये टू एक्स और ये थ्री टू एक्स प्लस थ्री इक्वल टू जिरो तेल एक बार एक्स माइनस थ्री इक्वल टू करब हमें हमें एक्स माइनस थ्री इक्वल टू जिरो आबार हो इक्वल टू जिरो मैं टू एक्स प्लस थ्री इक्वल टू जिरो सो एखान एक्स इक्वल टू पाँच थ्री और एखान एक्स इक्वल टू पाँची हे प्लस थ्री के बसें नहीं जाब सो माइनस थ्री है और टू के लिए जाब नीचे हो गल तेल एक्स इक्वल टू हमारे थ्री और एक्स इक्वल टू हे माइनस थ्री बाई टू ये हमारे व्यलू क्लियर सो हमारे साधारण मूल सब मैथ आसले सेम एरपर जब हमें थार्टी टू कर लम थार्टी थ्री थार्टी फोर थार्टी थ्री थार्टी फोरों हमारे साधारण मूल मैथ आ माना कमन रूटर मैथ सो सेम कैटागरि है तो देखिए हमें कि डिफरेंट थकते